সোমবারের মধ্যে যদি আপনারা রেজিস্ট্রেশন অফিস ইউনিভার্সিটি অথরিটি যদি সিদ্ধান্ত উপনীত না হইতে পারেন আমাদের সমস্যা সমাধানে, তাহলে আপনারা ইউনিভার্সিটিতে আসবেন না। যদি আপনাদের দক্ষতা দিয়ে যদি সফল করতে পারেন, আমাদের কাজের যদি অগ্রগতি করতে পারেন, তাহলে আসেন, না হলে আপনারা ইউনিভার্সিটি আসবেন না। ইউনিভার্সিটি আমরা অনশন করব, এই বিষয়ে কোনো রইল ক্যাম্পাসে আসা বন্ধ করে দিয়ে আপনারা আপনাদের বাসায় থাকবেন, আমরা ক্যাম্পাস অবরুদ্ধ করব, তালা লাগাই দেব। আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন নিয়ে ভর্তি হই, ঠিক আছে? প্রাইভেট ইউনিভার্সিটিতে সবাই একটা স্বপ্ন নিয়ে ভর্তি হয় এবং হিউজ অ্যামাউন্টের একটা টাকা লাগে। তো আমরা একটা স্বপ্ন নিয়ে যেহেতু ভর্তি হয়েছি, এখন দেখা যায় শেষ পর্যায়ে আমাদের অনিশ্চয়তার মধ্যে দিয়ে আমরা ভুগতে হইতেছে। যেহেতু আমাদের স্বপ্ন ছিল আমরা অ্যাডভোকেট হওয়া, সেহেতু আমাদের স্বপ্নের সাথে আমাদের স্যাররাও আমাদের সঙ্গে জড়িত, আমাদের স্বপ্ন সম্পূর্ণ করার জন্য। কিন্তু দেখা যাচ্ছে আমাদের স্যারেরা আমাদেরকে কোনোভাবেই সহযোগিতা করতেছেন না, ঠিক আছে? এখানে প্রাইভেট ইউনিভার্সিটি যেহেতু ইউসিজির আন্ডারে চলে, তাহলে ইউসিজির আন্ডারে তাদের রুলস মেনে নেওয়া তাদের দায়িত্ব ছিল, এটা আমাদের দায়িত্ব না, ঠিক আছে? এখানে যেহেতু 50 জনের অধিক ভর্তি করা একটা মানে সম্পূর্ণ অন্যায়, তারা কেন 50 জনের বেশি ভর্তি করলেন, ঠিক আছে? এটার দায়ভার তো আমরা নেবার কথা না, যেহেতু এখানে সমস্যা হয়েছে এখানে সম্পূর্ণ দায়ভার স্যারদের উপর। এখন দেখা যাচ্ছে যে স্যাররা এই দায়ভার মেনটেন করতে পারতেছেন না। এখন এটা মেনটেন করতে গেলেও আমাদের পকেট থেকে টাকা দেওয়া লাগতেছে। এখন এখানে আমাদের যেহেতু একটু সমস্যা, হ্যাঁ, আমরা টাকা দিয়েছি, আমরা এখানে রিটও করছি, এখানে যেহেতু সমস্যা, এখন রিট করার পরে বলতেছেন আমাদের মহামান্য আদালত থেকে বলা হয়েছে যে 29,60,000 টাকা দেওয়ার জন্য। এখন এই 29,60,000 টাকাও কি আমাদের পকেট থেকে আমরা দেবো? এটা তো স্যাররা দিবেন, এখন স্যাররা দিবেন তো স্যাররা কেন এরিয়া চলছে বলা, কেন বিসি বলবে টাকা দিতে পারবে না, কেন আমাদের ডিপার্টমেন্ট হেড বলবেন টাকা দিতে পারবেন না? এরকম হেড থাকলে তো আমাদের ওনাদেরকে আমাদের পদত্যাগ করা উচিত, ঠিক আছে? আমাদেরকে যদি সহযোগিতা নাই করেন তাহলে ওনাদের পদত্যাগ করা উচিত। যেহেতু আমরা সবাই 2019 সালে অথবা 2020 সালে আমরা গ্রাজুয়েশন সম্পন্ন করি, সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা বিভিন্ন কর্মস্থল, হয় সুনামগঞ্জ, হয় সিলেট, হয় মৌলভীবাজার, হয় ঢাকা, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কর্মস্থলে আছি অথবা আমরা জবের প্রিপারেশন নিচ্ছি, এরকম একটা সিচুয়েশন। আমরা ইউনিভার্সিটির অভ্যন্তরে আমরা থাকি না, আমরা সবাই বাইরে বিভিন্ন জায়গায়, তাই আমরা এক হতে পারছি না, যেই কারণে হুমায়ুন কবির স্যার এই সুযোগটা নিয়ে আমাদেরকে আন্দোলন থেকে দূরে রাখে। আমরা হয়তো জানিও না যে আমরা আবার ইউনিভার্সিটিতে পা রাখতে পারবো কিনা, আমরা এটাও জানি না যে আমরা ইউনিভার্সিটিতে আবার সবাই এক হতে পারবো কিনা, কারণ গ্রাজুয়েশন শেষ করে 2,000 টাকা 3,000 টাকা খরচ করে কারো এই সামর্থ্য এখন নেই কিংবা এই ইচ্ছাটুকু নেই যে আন্দোলন করার জন্য আমরা এক হব, সমবেত হব। এইটার দুর্বলতার সুযোগ নিয়ে ডিপার্টমেন্টের প্রধান, এই যে আজকে উনি অনুপস্থিত, উনি জানে যে উনি আজকে আমাদেরকে কৈফত দিতে হবে কিংবা সুনির্দিষ্ট জবাব দিতে হবে, উনি পলায়া ঢাকা চলে গেছে। উনি সবসময় কুন্দল তৈরি করে, স্টুডেন্ট পলিটিক্স ইনভলভ করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটি আইন পরিপন্থী, উনি সবসময় আমাদেরকে প্রেশারে রাখে। কেন আজকে আমি তার এক ব্যক্তিগতভাবে হেনস্থার শিকার, উনি আমার সাথে পার্সোনালি ক্ল্যাশ, কেন এই ক্ল্যাশটা হবে? আজকে আমার সাথে উনার একটা ভালো সম্পর্ক থাকার কথা, যে জায়গায় আমি লজিক্যাল কথা বলাতে উনি আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। আমাদের ইউনিভার্সিটিতে, লেট মি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমাদের ইউনিভার্সিটিতে যে শিক্ষক, যেটা আমাদের যদিও বলা উচিত কিন্তু এখন আমরা দেয়ালে পিঠ টেকে গেছে আমরা বলতে হচ্ছে, শিক্ষক নিয়োগের মধ্যে উনি ওনার নিজস্ব চিন্তাভাবনা জাহির করে নিজস্ব লোকজন বসেছে, কিন্তু যারা আমরা আমার থেকে আমার বন্ধু বান্ধব যারা ভালো রেজাল্ট করছে তাদেরকে কখনো বলা হয় না যে তোমাদের ইউনিভার্সিটি, তোমরা হয়তো যদি ভালো রেজাল্ট করো তোমাদেরকে অফার দেওয়া হবে। 3.94 রেজাল্ট নিয়ে ইউনিভার্সিটি টিচার হতে পারে না, অন্য ইউনিভার্সিটি থেকে আইনা এখানে টিচার নিয়োগ হয়ে, এটা কিভাবে পসিবল? আমরা এখানে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, সব কিছুর মূলে হচ্ছে আমাদের হুমায়ুন কবির স্যার, ওনার ইন্দোনেই সব কিছু হচ্ছে। আর তারপর একটা কথা বলতে চাই, উনি ওনাকে আমি ফোন দিই যে স্যার আপনি তো এটা দায়ভার এড়িয়ে যেতে পারেন না, তখন উনি আমাকে বলেন যে এটা আমার দায়ভার না, এটা রেজিস্ট্রেশন অফিস। তারপর আমি ওনার কথা প্রেক্ষিতে এটাও বলেছিলাম যে স্যার রেজিস্ট্রেশন অফিস মেনে নিলাম তর্কের খাতিরে, যে রেজিস্ট্রেশন অফিস 50 জনের অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করার পারমিশন দিছে, কিন্তু আপনি ডিপার্টমেন্টের হেড থাকাকালীন কিংবা প্রধান থাকাকালীন সময় কি আপনি আপনার জায়গাটুকু ক্লিয়ার রাখছিলেন? আপনি যদি আপনার দায়িত্ব পালন করতেন তাহলে কি 50-এর অধিক আপনার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে আপনি কি অ্যাকসেপ্ট যদি না করতেন অটোমেটিকলি কি ভর্তি হইতো? তখন উনি বলেন নয় ছয় করে বিভিন্নভাবে অযৌক্তিক কথাবার্তা বলে এড়িয়ে যান। এই হচ্ছে আমাদের অবস্থা। লোন আর্টসের ছাত্ররা প্রথমে এই উদ্যোক্তাকে যে অ্যাডভোকেট হবে, অ্যাডভোকেটে ইন্টিমিশন জমা দেওয়ার ব্যাপার, আমরা যখন ইন্টিমিশন ফার্স্ট নিশ জমা দিতে যাই তখন ওরা জমা নেয় না যে তোমাদের ভার্সিটির তোমরা 50 জনের বেশি শিক্ষার্থী ভর্তি করিয়েছ। আমরা প্রথম দিকে এইদিকে এই হলাম, সামনে আমাদের বার কাউন্সিলের পরীক্ষা আছে,
এই পরীক্ষার পূর্বে আমাদের 6 মাস অন্তর্বর্তীকালীন একটা সময় পার হতে হয়। আমরা যদি বার্ষিকী এই জরিমানা পরিশোধ না করে তাহলে আমরা 6 মাস অন্তর্বর্তীকালীন পার করতে পারবো না, আমরা ওই পরীক্ষাও দিতে পারবো না, তাহলে আমাদের লাইফের 12টা পুরোই বেজে গেল, আমরা এডবুকের শিবার হতে পারলাম না। এখন বার্ষিকীর উচিত ওই টাকাগুলো পরিশোধ করবে এবং আমরা প্রথম ইন্টিমিশন জমা দেবো এবং 6 মাস অন্তর হতে হবে, দেন আমরা পরীক্ষাটাই দিতে পারবো। এই আমাদের এবং আরও অনেক সমস্যা আছে, আমরা কোনো জায়গার নিজের পরিচয়টা দিতে পারছি না। তোমরা তো এখন শিক্ষানবিশ আইনজীবী রয়েছো, এই শিক্ষানবিশ আইনজীবীটাও আমরা ভালো করি এখানে পারপাস করতে পারতেছি না। সিটির বিসি সহ বার্ষিকীর কর্তৃপক্ষ সহ আমাদের এই হেড হুমায়ুন কবির স্যার এই এই বিষয়গুলো জানতো যে পরবর্তী যারা ব্যাচ আসছে এরা ওই সমস্যাতে পড়বে, কিন্তু ওই ব্যাচের কার্যক্রমের পরে উনি কোনো পদক্ষেপ নেয়নি, ওরা আমাদেরকে ঝুলিয়ে রাখছিল। আমরা যখন 2019 সালে অনার্সটা শেষ করলাম, তারপর আমরা 1 বছর বার্ষিকীতে এসে আমাদের পদক্ষেপ কী করা হবে কী না করা হবে আমরা হাঁটতে 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 নিজেরা টাকা চাঁদা আদায় করলাম 2000 টাকা করে। এর মধ্যে হুমায়ুন কবির স্যার কী করলেন, আমাদের 23 ব্যাচের মধ্যে 2টা পার্ট উনি তৈরি করলেন, একদল টাকা দিবে আর অন্য দল উনার সাপোর্টে থাকবে মনে করে উনি টাকা নিলেন না। আমরা কয়েকজন স্টুডেন্ট 24 জন স্টুডেন্টের 24,000 সামথিং রেডি করে এই রিটটা, এই যে বর্তমান যে রিটে হয়েছে 29,60,000 টাকা জরিমানা হয়েছে, এই কার্যক্রমটা আমরা স্টুডেন্টরাই টাকা দিয়ে এই এই ক্রিয়েট করলাম, কিন্তু করার কথা ছিল বিসি বা ভার্সিটি কর্তৃপক্ষ, কিন্তু হুমায়ুন কবির স্যার বলে আমাদের খরো এই হবে, এই যে উনি আমাদের হাঁটাচ্ছেন, আমরা মৌলভীবাজার থেকে আসতেছি, সুনামগঞ্জ থেকে আসতেছি, কিন্তু আমাদের এই পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। এখন আপনাদের সাথে আমি মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মহামান্য এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার হিসাবে দাবি করছি, আমাদের এই অনার্স ডিগ্রি অর্জন করলাম, এই অনার্স ডিগ্রি দিয়ে আমরা সামনে দিয়ে ভবিষ্যতে এই অ্যাডভোকেট হওয়ার কার্যক্রমের প্রথম পথই পার হতে না পারি, তাহলে আমাদের কী করার কথা? এই মর্মে আমরা যদি বিসি স্যারের সাথে আজকের পূর্বে একদিন যাই, উনি বলে আমার কিছু করার নাই, তোমরা বার্ষিকী থেকে তালা মেরে রাখো। আজও উনি আমাদের সাথে সাক্ষাৎ করার পুরো লাস্টের যে বক্তব্য উনি বলে উনার কিছু করার নাই, তোমাদের যা মনে করে তা করো। এখন আমরা স্টুডেন্ট আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত, আমরা এই বার্ষিকীর সামনে অনেকে আছে আত্মহত্যা করতে পারি, যদি আমরা আমাদের লাইফ এই নিশ্চিত ভালো কাজে নিশ্চিত হচ্ছে না, আমাদের এই কেরিয়ারে কোনো এই সাপোর্ট পাচ্ছি না, এক্ষেত্রে আমরা যে কোনো স্টুডেন্ট আত্মহত্যা করতে পারে, আমরা আমাদের ভার্সিটি বিসি হুমায়ুন কবির স্যার যেহেতু আমাদের ডিপার্টমেন্টের প্রধান উনি দায়ী থাকবে, এবং আমরা আমাদের খুব শীঘ্রই জানুয়ারি 2 তারিখ আমাদের এই টাকা প্রদান করার লাস্ট ডেট, এর ভিতরে উনি এই ওরা আমাদের করতে হবে, নতুবা আমরা ভার্সিটি যে কোনো পদক্ষেপ নিতে নিজের স্বার্থ রক্ষাতে আমরা সব স্টুডেন্ট একত্রিত হয়ে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবো। যারা ল সাবজেক্ট নিয়ে পড়ে তাদের অনেকের ইচ্ছা থাকে অ্যাডভোকেট হবে, লয়ার হবে, কিংবা আইন সম্পর্কিত বিভিন্ন পেশায় তারা জড়িত থাকবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা যখন এলএলবি অনার্স কমপ্লিট করলাম, আমরা ইন্টিমেসি পেপারে যে ফার্স্ট প্রসিডিউর যেটা আবেদনটা রেডি করে আমরা বার কাউন্সিলে নিয়ে গিয়েছিলাম, বার কাউন্সিল আমাদের আবেদনটা রিজেক্ট করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে। আমরা ভার্সিটি কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করলে ভার্সিটি বললো এটা ভার্সিটির কোনো সমস্যা না। পরবর্তীতে আমরা দেখলাম যে 50 জনের অতিরিক্ত স্টুডেন্ট ভর্তি করানোর কারণে এই সমস্যাটা হয়েছে। পরে আমরা রিট করেছি, আমি একজন রিটকারী হিসেবে সেটা রিটের সার্টিফাই কপি দিয়েছি, আমাদের সময়গুলো দ্রুত চলে যাচ্ছে। আমরা ভার্সিটি কর্তৃপক্ষকে ফাইন করেছি 29,60,000 টাকা, এখানে 148 জন স্টুডেন্ট আছে 2টা রিটে, আমি হচ্ছি রিটকারী, একটা রিট নম্বর হচ্ছে 5091 আমি যেটা রিটকারী, আরেকটা হচ্ছে শফিকুল ইসলাম শফি, সেটার রিট নম্বর হচ্ছে 5370। তো ওই 2টা রিটের সার্টিফাই কপি আমরা ভার্সিটিতে ইতিমধ্যে জমা দিয়েছি এবং কর্তৃপক্ষকে আমরা বারবার বলছি যে এই ফিক্সড সময়ের ভিতরে আপনারা ফাইনের টাকাটা জমা দিন, যাতে আমরা এই সময়ের ভিতরে ইন্টিমেসি পেপার জমা দিতে পারি এবং আগামী এনরোলমেন্ট পরীক্ষায় আমরা অংশগ্রহণ করতে পারি।